এবং অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন। তারপরেও আমরা এই বৃষ্টির মধ্যেই শুটটাকে কন্টিনিউ করব। দেখুন ক্যামেরাটাকে কিন্তু আমরা প্রোটেকশনের মধ্যে নিয়ে নিয়েছি এবং লেন্সটাকেও প্রোটেকশনের মধ্যে নিয়ে নিয়েছি, তো স্বাভাবিকভাবেই ক্যামেরা বা লেন্সের কোনো সমস্যা নেই। যতই বৃষ্টি হোক না কেন, এই বৃষ্টি এর ওপর দিয়েই পড়ছে এবং ছাতার মতো অনেকটা এর ওপর থেকে দেখুন জলগুলো বেরিয়ে যাচ্ছে। লাইফ অ্যান্ড টেক ব্লগের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা এসেছি শ্রীকৃষ্ণপুরে। শ্রীকৃষ্ণপুর মানে হচ্ছে শিমুরালী এবং মদনপুরের মাঝখানে একটা গ্রাম। তো এই গ্রামে কি কি সৌন্দর্য লুকিয়ে আছে আমরা ক্যামেরায় ধারণ করব। পাশাপাশি এইখানেই আমাদের গুরুত্বপূর্ণ একটা ইকুইপমেন্ট, সেটারও আনবক্সিং করব এবং তার ইউজটাও দেখাবো। তো দেখতে থাকুন। এরকম পরিস্থিতিতে ক্যামেরা এবং লেন্সকে ওই বাইরের ওয়েদারের থেকে প্রোটেক্ট করতে যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এই লেন্স কভার। তো এই মুহূর্তে আমার কাছে একটা লেন্স কভার রয়েছে যেটার ব্র্যান্ড নেম হচ্ছে ওয়াইল্ড রোয়ার। তো ওয়াইল্ড রোয়ারের অনেক রকম লেন্স কভার বাজারে পাওয়া যায়, কিন্তু এই রকম লেন্স অর্থাৎ আমরা যে লেন্সটা এখন ইউজ করছি এটা হচ্ছে সনি 70-350 ক্রপ লেন্স, আর তার সঙ্গে যে বডিটা ইউজ করছি এটা হচ্ছে সনি A6400। তো এই দুটো, এই লেন্স এবং এই বডির যে কম্বিনেশান, এরকম লেন্সের জন্যে ওয়াইল্ড রোয়ারের এই যে রেন কভারটা রয়েছে সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর বাকি যে রেন কভারগুলো বেশিরভাগ পাওয়া যায় সেগুলো থাকে 200-600, অর্থাৎ আরও বড় যে লেন্সগুলো থাকে সেই লেন্সের জন্যে। তো অপেক্ষাকৃত মিডিয়াম বা ছোট এরকম একটা লেন্সের জন্যে যে কভারটা রয়েছে সেইটা হচ্ছে আমাদের এইটা, এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথমেই এখানে ওয়াইল্ড রোয়ারের ব্র্যান্ডিং রয়েছে এবং তার সঙ্গে একটা ট্যাগ রয়েছে। এখানে এদের যে বারকোড বা অন্যান্য কিছু রয়েছে, ওয়াইল্ড রোয়ার রেইন অ্যান্ড ডাস্ট কভার। তো এর যে প্যাকেজিংটা রয়েছে এই প্যাকেজিংটাও হচ্ছে ওয়াটারপ্রুফ। তো এবং এর এপাশে একটা এরকম বকলেস দেওয়া আছে, অর্থাৎ এটাকে যদি আমি এরকম জায়গাতে আমার যে প্যান্টের যে লুপ আছে এই লুপের মধ্যে এখানে গুঁজে রেখে দিতে পারি, অর্থাৎ ব্যবহার করার দিক দিয়ে এটা খুব সুবিধাজনক। তো এবারে এটা আমরা ওপেন করি। ওপেন করলে এর ভেতরে খুব বেশি কিছু নেই, শুধু একটাই জিনিস আছে, সেটা হচ্ছে এই লেন্স কভারটা বা রেন কভারটা। তো এই রেন কভারটা এরকমভাবে এই ভেলক্রো দিয়ে আটকানো থাকে, এটাকে ছোট করে রাখার জন্য এই ভেলক্রোটা ব্যবহার করা হয়। ভেলক্রোটা আমি এখানে আবার এর কভারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এই হচ্ছে মূল যে রেন কভার সেইটা, বোঝাই যাচ্ছে যে ওপরটা একটু মানে পলিস্টার টাইপের, পলিথিন টাইপের, এবং ভেতরটাতেও তাই। তো বোঝাই যাচ্ছে যে এটা যথেষ্টই ভালো রেন প্রোটেকশন দিতে পারবে। এবং এই দিকটাতে এরকম একটা ইলাস্টিক দেয়া আছে যে এটাকে বড় করা যাবে, এবং এই দিকটাতেও আছে। যদি কারোর বডি যদি অনেক বড় হয় সেগুলো এখানে ঢুকে যাবে, আবার এটাকে চাইলে এরকমভাবে টেনে ছোটও করে দেওয়া যাবে। তো আমি প্রথমে আমার এই বডি এবং লেন্সে এইটাকে পরিয়ে নিচ্ছি। আমি লেন্সটাকে পুরোটা বড় করলাম, অর্থাৎ একদম 350-350 নিয়ে গেলাম।
নিয়ে যাওয়ার পরে এবারে এই কভারটা আমি পরিয়ে দিলাম। এবং এর যে নিচের যে অংশটা আছে ভালো করে খেয়াল করে দেখুন যে এইখানে একটা ভেলক্রো দেওয়া আছে, এবং এই ভেলক্রোটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি আমি এই লেন্সটা বা ক্যামেরা বডিটা যদি ট্রাইপডে মাউন্ট করি তাহলে এখান দিয়ে ট্রাইপডটা গলিয়ে দেওয়া যাবে, অর্থাৎ ট্রাইপডের বসিয়ে বা মনোপডের উপর বসিয়েও এই লেন্সটাকে ইউজ করা যাবে। এবং এটা এমনভাবেই তৈরি যে বৃষ্টির মধ্যেও যদি এই শ্যুটটা করা হয় তাহলে সেরকম কোনো সমস্যা হবে না। এবং এর সামনেটাতে কোনো প্লাস্টিক দেয়া নেই, অনেক রেন কভারের সামনেটাতে প্লাস্টিক দেয়া থাকে কিন্তু এইখানে কোনো প্লাস্টিক দেয়া নেই। তার মানে হচ্ছে যে আমাদের যে লেন্স যে ইয়েটা রয়েছে লেন্সের যে গার্ডটা রয়েছে অর্থাৎ ইউভি ভিলটা যেটা রয়েছে সেটাই লেন্সটাকে প্রোটেক্ট করবে, পাশাপাশি জলের থেকে প্রোটেকশান দেওয়ার জন্য হচ্ছে এই রেন কভারটা দরকার হবে। এবং অলরেডি আমরা দেখছি যে বৃষ্টি কিন্তু টিপটিপ করে পড়তে শুরু করে দিয়েছে চারিদিকে, একটু আমরা যদি দেখি তাহলে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এবং এই পরিস্থিতিতেই এই রেন কভারের প্রয়োজন হচ্ছে সব থেকে বেশি। আমি রেন কভারটাকে টাইট করে দিচ্ছি কারণ এখন অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এখানটাতে এটাকে টাইট করে দিতে হবে। এইবারে পুরোপুরি কিন্তু প্রোটেক্টেড হয়ে গেল এবং অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন। তারপরেও আমরা এই বৃষ্টির মধ্যেই শ্যুটটাকে কন্টিনিউ দেখুন, ক্যামেরাটাকে কিন্তু আমরা প্রোটেকশনের মধ্যে নিয়ে নিয়েছি এবং লেন্সটাকেও প্রোটেকশনের মধ্যে নিয়ে নিয়েছি, তো স্বাভাবিকভাবেই ক্যামেরা বা লেন্সের কোনো সমস্যা নেই। যতই বৃষ্টি হোক না কেন এই বৃষ্টি এর ওপর দিয়েই পড়ছে এবং ছাতার মতো অনেকটা এর ওপর থেকে দেখুন জলগুলো বেরিয়ে যাচ্ছে। তো ওয়াইল্ড রোয়ারের এই রেন কভারটা যথেষ্টই আমাদের কাজের জন্য উপযুক্ত। অলরেডি আপনারা দেখছেন যে আমার কিন্তু চুল এবং চশমার মধ্যে কিন্তু অনেকটাই বৃষ্টি এসে গেছে, তো তারপরেও এটাকে প্রোটেকশান দিচ্ছে অর্থাৎ আমার ক্যামেরা এবং লেন্সকে প্রোটেকশান দিচ্ছে ওয়াইল্ড রোয়ারের রেন কভার। তো আমরা বিদায় নেওয়ার আগে বলবো যে আমরা আমাদের এই চ্যানেলটার মাধ্যমে আমাদের গ্রামে গঞ্জের এরকম অনেক অসংখ্য সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত গিয়ার্স রয়েছে অর্থাৎ যেসব ইকুইপমেন্ট সেগুলোরও ছোটো ছোটো আনবক্সিং করে দেখাচ্ছি এবং সেটা আমাদের কী কাজে লাগছে কীভাবে হেল্প করছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের এই মিশ্র যে উপস্থাপনা সেটা আপনাদের কেমন লাগছে সেটা আপনারা আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন, পাশাপাশি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।